সবাইকে স্বাগত যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এই ভিডিওতে বিএড ফোর্থ সেমিস্টার কোর্স ওয়ান পয়েন্ট ফোর পয়েন্ট সিক্স এ পেপারের দু হাজার কুড়ি সালে প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করা হচ্ছে কারণ সামনে যে বিএড ফোর্থ সেমিস্টার পরীক্ষা হবে তাতে এই প্রশ্নপত্র থেকে হুবহুব প্রশ্ন কমন আসবে গ্রুপ এর প্রথম প্রশ্ন এক এ সেক্স ও লিঙ্গের মধ্যে যে কোনো দুটি পার্থক্য উল্লেখ করুন এ প্রশ্নের উত্তর সেক্স লিঙ্গ প্রথম পার্থক্য এক এটি জৈবিক সৃষ্ট প্রজাতন্ত্র দিক থেকে পার্থক্যগুলি জৈবিক লিঙ্গের দৃষ্টিগোচর হয় এবং সংশ্লিষ্ট জনন ইন্দ্রিয়ের কার্যগুলি পৃথক বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় অর্থাৎ প্রজনন সংক্রান্ত কার্যগুলি আলাদা আলাদা অন্যদিকে লিঙ্গ এটি নির্মিত হয় কোনো একটি নির্দিষ্ট সমাজের সংস্কৃতির প্রেক্ষাপটে এবং সামাজিককরণের মাধ্যমে এব পুরুষত্ব এবং নারী সুলভ বা নারীত্বের প্রকাশক ব্যক্তিজীবনে আচরণের ধরন সেই সম্পর্কিত ভূমিকা এবং দায়িত্ব পালনে নিয়োজিত থাকার বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় দু নম্বর পার্থক্য সেক্স এটি একটি সর্বব্যাপী এবং সর্বজনীন শব্দ স্থান কাল ও দেশ ভেদে এর কোনো পার্থক্য নেই অন্যদিকে লিঙ্গ সমাজ সংস্কৃতি এবং ভৌগোলিক অবস্থানের দিক থেকে সামাজিক লিঙ্গের পরিবর্তন ঘটে স্বাভাবিকভাবে সামাজিক ভূমিকা ও সেই সঙ্গে পরিবর্তিত হয় দেশকালে পরিবর্তনের প্রেক্ষিতেও সামাজিক লিঙ্গের পরিবর্তন ঘটে অর্থাৎ সামাজিক লিঙ্গ সর্বজনীন চিরন্তন নয় পরবর্তী প্রশ্ন বিয়ে লিঙ্গসূচক আদর্শ আচরণ কি কি এ প্রশ্নের উত্তর লিঙ্গ শব্দটির মাধ্যমে আমরা কোনো সমাজের নারী পুরুষের জীবনধারণের একটি পরিচয় পাই যা কিনা সমাজ নির্ধারণ করে দেয় তবে এখানে লিঙ্গসূচক আদর্শ আচরণ বলতে বোঝায় কোনো একটি সমাজ ব্যবস্থায় একজন পুরুষের ও নারীর পোশাক পরিচ্ছেদ কেমন হবে কে কেমন আচরণ সম্পাদন করবে আশা আকাঙ্ক্ষা আর প্রত্যাশার পরিপ্রেক্ষিতে কার কতটুকু অধিকার থাকবে তার সঠিক নির্ধারণ পরবর্তী প্রশ্ন সি সামাজিকীকরণ কাকে বলে এই প্রশ্নের উত্তর যে প্রক্রিয়ায় শৈশবে শুরু হয় এবং যার দ্বারা কোনো ব্যক্তি তার সমাজের প্রতিন্যাস মূল্যবোধ বিশ্বাস অভ্যাস আচরণ প্রণালী এবং পঞ্জীবিত জ্ঞান শিশুপালন শিক্ষা ও আচরণের পরিবর্তনের মাধ্যমে ব্যক্তি যে সমাজের বা দলের সদস্য তার দাবি অনুযায়ী আচরণগত আনুগত্য অর্জন করে পরবর্তী প্রশ্ন ডি নারীর ক্ষমতায়নের চারটি বাধা উল্লেখ করুন এ প্রশ্নের উত্তর নারীর ক্ষমতায়নের চারটি বাধা এক নারীর অত্যাধিক কর্মভার দুই নিরক্ষরতা তিন গণমাধ্যম কর্তৃক নেতিবাচক প্রচার চার বৈষম্যমূলক নীতি নির্ধারণের পরিবেশ পরবর্তী প্রশ্ন ই লিঙ্গ পক্ষপাতজনিত সমস্যা হ্রাসের জন্য পরিবারের যে কোনো দুটি ভূমিকা উল্লেখ করুন এ প্রশ্নের উত্তর লিঙ্গ পক্ষপাতজনিত সমস্যা হ্রাসের জন্য পরিবারের দুটি ভূমিকা হলো এক পুরুষের উপর নির্ভরশীলতা কমিয়ে নারীকে অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী করে তোলা এবং নারীকে শিক্ষিত করে তোলা দুই গতানুগতিক সামাজিক মূল্যবোধগুলিকে পুনর্মূল্যায়ন করে আরও বেশি আধুনিক ও যুপযোগী করে তোলা পরবর্তী প্রশ্ন বিদ্যালয় শিক্ষায় লিঙ্গ সমতা সৃষ্টিতে এনএফসির চারটি বক্তব্য লিখুন এ প্রশ্নের উত্তর বিদ্যালয় শিক্ষার লিঙ্গ সমতা সৃষ্টিতে এনএফসির চারটি বক্তব্য এক মেয়েরা যাতে মেয়েরা যাতে বেশি বেশি সংখ্যায় প্রথাগত শিক্ষায় অংশগ্রহণ করে তা সুনিশ্চিত করতে পারে এমন শিক্ষা পরিচালিত করতে হবে দুই দুই বিদ্যালয় শিক্ষার পাঠ্যক্রম কাঠামোর মধ্যে এমনভাবে বিষয় নির্বাচনের সুযোগ থাকবে যাতে লিঙ্গ পক্ষপাতিত্ব ও লিঙ্গ বৈষম্য দূরীকরণ সম্ভব হয় তিন পাঠ্যপুস্তক প্রণয়ন পঠন পাঠন কৌশলের ক্ষেত্রেও লিঙ্গ পক্ষপাতিত্বের তথা লিঙ্গ বৈষম্যকে পরিহারের সুযোগ রাখতে হবে পরবর্তী প্রশ্ন নারীর ক্ষমতায়ন কাকে বলে এ প্রশ্নের উত্তর এ প্রশ্নের উত্তর নারীর ক্ষমতায়ন ব্যাপক অর্থে একজন নারীর সক্রিয়তা নিজস্বতা সর্বোপরি স্বয়ং সম্পূর্ণভাবে বিকাশকে বোঝায় নারী পুরুষের মধ্যকার অসমতা ও বৈষম্য দূর করে নারীকে পুরুষের সমকক্ষে প্রতিষ্ঠিত করাই হলো নারীর ক্ষমতায়ন নারীর ক্ষমতায়ন করতে হলে নারীকে ক্ষমতা বিকাশের সুযোগ দিতে হবে পারিবারিক সামাজিক ও রাষ্ট্রীয় সকল ক্ষেত্রে নারী পুরুষের সমতা প্রতিষ্ঠা এবং নারীদেরকে শিক্ষিত ও দক্ষ মানব সম্পদে পরিণত করতে হবে সমাজ অর্থনীতিতে নারীর অবদান যথাযথ মূল্যায়ন করতে হবে এবং তাদের উপর নির্যাতন করা প্রতিরোধ করতে হবে তবেই নারীর ক্ষমতায়ন নিশ্চিত হবে গ্রুপ বি প্রতিটি প্রশ্নের মান পাঁচ মোট পাঁচটি প্রশ্ন থাকে তার মধ্যে তিনটি প্রশ্নের উত্তর দিতে হয় দেড়শো শব্দের মধ্যে এই সমস্ত উত্তরে পিডিএফ ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া হবে যখন এই ভিডিওটি দশটি লাইক হয়ে যাবে তখন সম্পূর্ণ পিডিএফটি ডাউনলোড করতে পারবে তাই ভিডিওটি অবশ্যই লাইক করো এবং শেয়ার করো প্রশ্ন দুই ধারাবাহিক হিংসতার সংস্থা হিসেবে কর্মক্ষেত্রে ভূমিকা আলোচনা করুন তিন নারীর ক্ষমতায়নের প্রক্রিয়াগুলি সংক্ষেপে বর্ণনা করুন পরবর্তী প্রশ্ন ভারতীয় নারীর ক্ষমতায়নের সমস্যাগুলি সংক্ষেপে বিবৃত করুন পাঁচ নম্বর প্রশ্ন সমাজ পরিবর্তনে শিক্ষকের ভূমিকা আলোচনা করুন ছ নম্বর প্রশ্ন লিঙ্গ বৈষম্যের মুখ্য কারণগুলি সংক্ষেপে বিবৃত করুন এবার গ্রুপ সি প্রতিটি প্রশ্নের মান দশ দুটি প্রশ্ন থাকে তার মধ্যে একটি প্রশ্ন উত্তর দিতে হয় প্রশ্ন সাত জৈন হয়রানি ও অপব্যবহার হাসে শিক্ষকের বিভিন্ন ভূমিকা আলোচনা করুন আট নম্বর এবং শেষ প্রশ্ন নারী চর্চা থেকে লিঙ্গচর্চার দৃষ্টিভঙ্গির প্রধান 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 পরিবর্তনগুলি সংক্ষেপে লিখুন